এই মুহূর্তে কাতার রাজধানী দোহায় বিনুমরা নামে অবস্থান করছি। তো এখানে বাংলাদেশ কমিউনিটির যারা নেতৃবৃন্দ রয়েছেন তার মধ্যে আমার মাঝে উপস্থিত আছেন বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটি দোহা কাতারের সম্মানিত সভাপতি এবং আরটিভি কাতার দর্শক ফোরামের সভাপতি আলমগীর হোসেন আলী ভাই রয়েছেন আমার পাশে, বাংলাদেশ ব্যাডমিন্টন সোসাইটির এবং কমিউনিটির নেতা মোহাম্মদ ওবায়দুর রহমান তালুকদার। আমি ওবায়দুর রহমান তালুকদারের কাছে শুনবো যে করোনা ভাইরাস নিয়ে তারা কি কি ধরনের পদক্ষেপ গ্রহণ করেছিলেন। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, ধন্যবাদ আকাশ ভাইকে। আর বর্তমানে আমরা জানি যে সারা বিশ্বে এই মহামারি করোনা ভাইরাসে যে আক্রান্ত হয়েছে, আমাদের কাতারে গতকালকে রিপোর্ট অনুযায়ী 401 জন, এই পর্যন্ত রিপোর্ট অনুযায়ী 401 জন আমরা দেখতে পাচ্ছি যে আক্রান্ত হচ্ছে। সেই সাথে কাতার গভর্নমেন্ট বর্তমানে যে গণমাধ্যমগুলো চলাচল, মেট্রো, রেল, বাস এবং অফিসিয়াল লেবার অফিস, এগুলা সাময়িক জন্য 14 দিনের জন্য বন্ধ রেখেছে মানুষের এই করোনা ভাইরাস থেকে মুক্তি। আপনাদের সংগঠন থেকে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করেছেন? আমাদের সংগঠন থেকে আমরা বাংলাদেশে ব্যাডমিন্টন সোসাইটির পক্ষ থেকে আমরা সবাইকে সচেতনতামূলক ভাবে বলে দিচ্ছি যে কারোর সাথে যেন কোথাও বাইরে বেশি আড্ডা না দেওয়ার জন্য, বাইরে না যাওয়ার জন্য। আর আপনারা জানেন যে আজকে আমরা একটা নিউজ পেয়েছি যেটা দর্শক আমরা এখন কথা বলবো এই মুহূর্তে আরটিভি দর্শক ফোরাম কাতারের সম্মানিত সভাপতি জনাব আলমগীর হোসেন আলী। ওয়ার্কারদেরকে কিভাবে চলতে হবে একসাথে, যাতে বাইরে অনেক লোক জড়ো না হয়, কোনো ভিড়ের জায়গায় বেশি বেশি যাতে না যায়, যাতে করে নাকি সবাই সুস্থ থাকতে পারে, মহামারী ভাইরাস করোনা থেকে যাতে সবাই বাঁচতে পারে, সেই জন্য সকলকে সতর্কমূলক বার্তা দূতাবাস থেকে দেওয়া হচ্ছে। আপনার কোম্পানির পক্ষ থেকে কি কি ধরনের উদ্যোগ নিয়েছেন? বিশেষ করে আমার কোম্পানির পক্ষ থেকে, পিকুইকের পক্ষ থেকে আমরা অনেক মাস্ক বিতরণ করতেছি এবং আমাদের যারা ড্রাইভার বাইরে আছেন তাদেরকে হ্যান্ড ওয়াশ এবং ডেটল এবং পরিষ্কার থাকার জন্য যে ধরনের পরিষ্কার পরিচ্ছন্নতার দ্রব্য যেগুলো নাকি বাজারে অ্যাভেলেবল ছিল না, আমরা নানান জায়গা থেকে ঘুরে গাড়ে ডেটল, হ্যান্ড ওয়াশ, মাস্ক এগুলো সংগ্রহ করে তাদেরকে দিয়েছি এবং তাদের বন্ধুবান্ধবকে দেওয়ার জন্য উৎসাহ করেছি। এই সাথে আরো বলতে চাচ্ছি যে বিশেষ করে গতকালকে রিপোর্ট অনুযায়ী 401 জন করোনা ভাইরাস রোগী কাতারে শনাক্ত হয়েছে, এর মধ্যে কোনো বাংলাদেশি এ পর্যন্ত খবর পাওয়া যায় নাই। আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ পাক যাতে আমাদের প্রবাসীদেরকে সুস্থ রাখে। আপনি জানেন যে এখানে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করা হয়েছে, সেই সব আপনি কিভাবে দেখছেন যে কি করণীয় কি কি? আমি কাতার সরকারকে এর জন্য অনেক ধন্যবাদ দিচ্ছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ হওয়ার কারণে রোগটা ছড়াবে না, বিশেষ করে মানুষের মাঝে, গার্জিয়ানের মাঝে আতঙ্কতা সৃষ্টি হবে না। বিশেষ করে ছোট ছোট সোনামণিরা যারা স্কুলে যেত, এরা তো অবুজ, এরা একে আরেকের সাথে ঘেঁষাঘেঁষি করতো, কাশাকাশি করতো। ধন্যবাদ আরডিবি কেও, ধন্যবাদ।